আপনাদের যদি বলা হয় আপনি ডোরেমন কার্টুনের মতো গায়েব হয়ে যেতে পারবেন তাহলে হয়তো আপনি বিশ্বাস করবেন না। কিন্তু আপনাদের উদ্দেশ্যে বলে দিই, ডোরেমন কার্টুনের মতো বাস্তব জীবনে ইনভিজিবল ক্লথ রয়েছে যার মাধ্যমে আপনি মুহূর্তের মধ্যে গায়েব হয়ে যেতে পারবেন। তাছাড়া ডোরেমনে যে দরজা রয়েছে সেই দরজা বাস্তব জীবনে রয়েছে, যে দরজার মাধ্যমে আপনি যে কোনো জায়গায় পৌঁছে যেতে পারবেন। তো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন যে ডোরেমন কার্টুনে যে গ্যাজেটগুলো রয়েছে সেগুলো বাস্তব জীবনে ইতিমধ্যে তৈরি করা হয়ে গিয়েছে। তো ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ করলে আপনি অনেক কিছু মিস করে যাবেন, এবং যারা চ্যানেলে নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। প্রথমে রয়েছে ব্যাম্বোকপ্টার। ডোরেমন কার্টুনে যে গ্যাজেটটি সবথেকে বেশি ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে এই ব্যাম্বোকপ্টার। এবং আপনারা হয়তো বিশ্বাস করবেন না যে বাস্তব জীবনে ডোরেমনের মতো এইরকম ব্যাম্বোকপ্টার তৈরি করা হয়েছে। তবে ডোরেমনে যে ব্যাম্বোকপ্টার দেখানো হয়েছে সেই একই রকম ব্যাম্বোকপ্টার বাস্তব জীবনে তৈরি করা হয়েছে, তবে সেটি বাচ্চাদের খেলার জন্য। কিন্তু আপনাদের উদ্দেশ্যে বলে দিতে চাই, বড়দের জন্য ব্যাম্বোকপ্টার তৈরি করা হয়েছে। এই ব্যাম্বোকপ্টার ব্যবহার করে যে কোনো ব্যক্তি ইচ্ছা মতো জায়গায় যেতে পারবে। তো বাস্তব জীবনের ব্যাম্বোকপ্টার দেখতে কিছুটা এইরকম। এই ব্যাম্বোকপ্টারের বাস্তব নাম হচ্ছে হেলিকপ্টার জেন H4। এইরকম ব্যাম্বোকপ্টার তৈরি করেছে জাপানিজ এক কোম্পানি। বাস্তব জীবনের এই ব্যাম্বোকপ্টারের মূল্য ডোরেমনের পকেটের থেকে অনেক বেশি। এটি এক ধরনের পোর্টেবল হেলিকপ্টার যার বিভিন্ন ধরনের সাইজ রয়েছে। এই ধরনের পোর্টেবল হেলিকপ্টারের মূল্য সর্বনিম্ন 30 লক্ষ টাকা। যেহেতু এই ব্যাম্বোকপ্টারের মূল্য অনেক বেশি, তাই এটিতে বিভিন্ন ধরনের সুবিধা দেওয়া হয়েছে। বিভিন্ন ধরনের সুবিধা দেওয়ার কারণে ডোরেমনে যে ব্যাম্বোকপ্টার দেখানো হয়েছে তার থেকে বাস্তব জীবনের ব্যাম্বোকপ্টার অনেক বড়। বাস্তব জীবনের এই পোর্টেবল হেলিকপ্টার এতটা বড় করে ডিজাইন করার কারণ হচ্ছে মানুষের সেফটির কথা বিবেচনা করে। তাছাড়া এই পোর্টেবল হেলিকপ্টারকে মানুষের বডির সাথে পুরো সেট করে নিতে হয়। তবে ডোরেমনের ব্যাম্বোকপ্টারের সাথে রিয়াল লাইফ ব্যাম্বোকপ্টারের মিল হচ্ছে, যেমন ডোরেমন কার্টুনে সবাই ব্যাম্বোকপ্টার পড়তে পারত না, ঠিক বাস্তব জীবনে এটি এতটাই মূল্য যে সবাই এটি ক্রয় করতে পারবে না। এরপরে রয়েছে মেকা মেকার। ডোরেমনে এই গ্যাজেটটি ব্যবহার করা হতো যাতে করে ডোরেমন ইচ্ছে মতো যে কোনো জিনিস তৈরি করতে পারে। বাস্তব জীবনেও এইরকম একটি মেশিন রয়েছে, তবে ডোরেমন সেটিকে মেকা মেকার বলে ডাকে আর আমরা সেটিকে 3D প্রিন্টার নামে ডাকি। এটি এমন এক ধরনের 3D প্রিন্টার যেটি সব ধরনের বস্তুকে হুবহু তৈরি করে দেবে। এই ধরনের 3D প্রিন্টার মেল্টেড প্লাস্টিক ব্যবহার করে থাকে। তবে এই 3D প্রিন্টার ব্যবহার করার জন্য আপনাকে প্রথমে মেশিনে সেট করে দিতে হবে অবজেক্টের সাইজ, ওয়েট এবং শেপ। আপনি যদি এই মেশিনকে সঠিক ইনফরমেশন দেন তাহলে কিছু মুহূর্তের মধ্যে আপনার ডিজায়ারেবল অবজেক্ট তৈরি করে দেবে। এরপরে রয়েছে ম্যাজিক গ্লোভস। এই ম্যাজিক গ্লোভস এমনই একটি গ্যাজেট যার মাধ্যমে নোবিতা জিয়ানকে অনেক জ্বালাতো। তো এই ধরনের গ্লোভস আমাদের মতো গরিব মানুষের জন্য তৈরি করা হয়েছে, তবে এই মেশিনটি তৈরি করা হয়েছে যাতে মানুষের কাজ সহজ হয়ে যায়। এই ধরনের গ্লোভসের নাম হচ্ছে এক্সোস্কেলেটন। এটি এমন এক ধরনের মেশিন যেটি মানুষের শরীরের সাথে ফিট হয়ে যায় এবং মানুষের সকল কাজ সহজ করে দেয়। যেমন এই মেশিনের মাধ্যমে আপনি বড় বড় এবং ভারী ভারী জিনিসকে উঠাতে পারবেন এবং অনেক ডেঞ্জারাস কাজকর্ম সম্পন্ন করতে পারবেন। তো আপনি যদি ডোরেমনের গ্লোভস বাস্তব জীবনে ব্যবহার করতে চান তাহলে এই মেশিনটি ব্যবহার করতে পারেন। এরপরে রয়েছে ইনভিজিবল ক্লথ। এটি এমন এক ধরনের গ্যাজেট যেটি নোবিতা প্রায়শই ব্যবহার করত এবং জিয়ান সহ অন্যান্য মানুষকে জ্বালাতো। তো এই ধরনের একটি গ্যাজেট বাস্তব জীবনে রয়েছে যার নাম হচ্ছে রেট্রো রিফ্লেকটিভ টেকনোলজি। যখনই কোনো মানুষ এই গ্যাজেটটি ব্যবহার করবে তখন তার উপরে ন্যাচারাল লাইট পড়ার কারণে সে গায়েব হয়ে যাবে। তবে এখানে একটি কন্ডিশন রয়েছে, এই টেকনোলজি ব্যবহার করার জন্য ইউজারকে একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে। ইউজার যখনই এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করবে তখন তার ফোনের ক্যামেরা অটোমেটিক্যালি অন হয়ে যাবে এবং সে যখন তার ক্যামেরার সামনে আসবে তখন সে গায়েব হয়ে যাবে। আসলে এটি এমন এক ধরনের কাপড় যেটি কিছু সময়ের জন্য মানুষকে গায়েব করে দিতে পারে। তো এই ধরনের কাপড় মার্কেটে অ্যাভেলেবল রয়েছে, আপনি চাইলেই কিনে নিতে পারেন। এরপরে রয়েছে ড্রিম টিভি। তো আপনি যখন ডোরেমন দেখতেন তখন হয়তো আপনার মনে এই খেয়াল এসেছে যে আমার কাছে যদি ড্রিম টিভি থাকতো তাহলে আমি মানুষের স্বপ্ন দেখে বেড়াতাম। তো আপনাদের উদ্দেশ্যে বলে দিই, এই ধরনের ড্রিম টিভি বাস্তবে এক্সিস্ট করছে। তো এটি এমন এক ধরনের টেকনোলজি যার মাধ্যমে আপনি মানুষের চিন্তা ভাবনা দেখতে পারবেন। তবে এখানে পার্থক্য হচ্ছে, আপনি যেই মানুষ
মানুষের চিন্তা ভাবনা দেখবেন তাকে এই গ্যাজেটটি পড়তে হবে। তো এই ডিভাইসটি পড়ার পর এই ডিভাইসটি মানুষের ব্রেন সিগন্যালকে ইন্টারপ্রেট করে এবং এই ব্রেন সিগন্যালকে যখন আমরা কম্পিউটারের মাধ্যমে দেখি তখন আমরা বুঝতে পারি যে পারসনটি কি চিন্তা ভাবনা করছে। তো কারা কারা এই ডিভাইসটি ব্যবহার করতে চান তারা কিন্তু কমেন্ট বক্সে জানান। এরপরে রয়েছে ডোরেমনের পেন্সিল। তো এটি ডোরেমনের এমন একটি পেন্সিল ছিল যেটির মাধ্যমে নোবিতা পরীক্ষাতে পাশ করে যেত। এবং আপনি হয়তো ভাবছেন এই ধরনের পেন্সিল যদি আপনার ছেলে মেয়েকে দেওয়া যেত তাহলে তারা পরীক্ষাতে টপ করে যেত। তো আপনাদের উদ্দেশ্যে বলে দিই এই ধরনের পেন্সিল বাস্তবে এক্সিস্ট করছে। এই ধরনের পেন্সিল অনেক সুবিধা দিয়ে থাকে। এই ধরনের পেন্সিল ক্যালকুলেশনে সাহায্য করে থাকে। তাছাড়া এই পেন্সিলের সাথে অনেক অ্যাডিশন এবং সাবস্ট্রাকশন কার্ড রয়েছে যেগুলো প্র্যাকটিসের মাধ্যমে বাচ্চারা ম্যাথে আরো ভালো হতে পারে। তবে এই পেন্সিল ব্যবহার করলে বাচ্চারা পড়াশোনায় নিজে থেকে ভালো হয়ে যাবে। নবীতা যেমন পরীক্ষায় কিছু না পড়ে পাশ করে যেত আপনাদের ছেলে মেয়ে কিন্তু কোনোভাবে এটি করতে পারবে না। এই পেন্সিল ব্যবহার করার পরেও তাকে নিজে থেকে পড়াশোনা করতে হবে আর এক্সামে লিখতে হবে। তো ডোরেমনের এই সকল গ্যাজেট ছাড়াও বাস্তব জীবনে আরো অনেক গ্যাজেটের সাথে মিল রয়েছে, যেমন ডোরেমনের মিনিকার। এই মিনিকারে করে নবীতা অনেক ঘোরাঘুরি করত। তো বাস্তব জীবনে এইরকম মিনিকার রয়েছে এবং আপনার বাচ্চারা চাইলেই এই ধরনের মিনিকার চালাতে পারবে। তো এই ধরনের মিনিকার তৈরি করেছে টেসলা এবং এই কারগুলো অনেক কনভিনিয়েন্ট। তো ডোরেমনের গ্যাজেটের সাথে বাস্তব জীবনের মেশিনের সাথে কত মিল রয়েছে আপনারা দেখতে পেলেন। তো ডোরেমনের গ্যাজেটের মধ্যে কোন গ্যাজেটটি আপনার সব থেকে বেশি পছন্দ তা কমেন্ট বক্সে জানাবেন। তাছাড়া কে কে ডোরেমন কার্টুন পছন্দ করে থাকেন তারাও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।